আজকের একটা নতুন টপিক এই অধ্যায়ের, ইউনিট এবং ডাইমেনশনের, সে টপিকটা লিখে দিয়েছি সমমাত্রিকতার নীতি। অর্থাৎ কতগুলি আমি সমীকরণ করব, ঋজু গতি সমীকরণ, এস ইকল টু ভিটি বা এস ইকল টু ইউটি প্লাস হাফ অফ ইট স্কোয়ার বা ভি স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ এস, এই টাইপের সমীকরণ, ঋজু গতি সমীকরণ, সেই সমীকরণ ডাইমেনশনাল অ্যানালিসিস করে দেখব ঠিক আছে কিনা। তো এই নীতিটাকে বলে সমমাত্রিকতার নীতি। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে যে রাশিগুলি থাকবে তাদের যদি মাত্রা সমান হয় তাহলে ইকুয়েশনটা ঠিক আছে। এখানে একটা ত্রুটিও আছে, একটা সমীকরণ এস ইকল টু ইউটি প্লাস হাফ অফ ইট স্কোয়ার, হাফ টার্মটা থাকলেও হবে না থাকলেও হবে, এই ত্রুটিটা কিন্তু ওখানে ধরা পড়ে না। তো যেমন তোমার রাসায়নিক সমীকরণ দেখেছিল, সমীকরণের সাহায্যে কী কী জিনিস বোঝা যায় কী কী জিনিস বোঝা যায় না, সেরকম এখানেও ত্রুটি থাকবে। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সমমাত্রিকতার নীতি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি। তাহলে একটা ইকুয়েশন দিই, সাপোজ ধরো, খুব বিখ্যাত ইকুয়েশন, খুবই পরীক্ষায় আসে, এস ইকল টু ইউটি প্লাস হাফ অফ ইট স্কোয়ার। এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, এটা বায়োমোডার ট্রায়াঙ্গেল আমি ঘিরে দিই, এই পার্টটাকে আমি ঘিরে দিচ্ছি, এই অংশটুকু আমি ঘিরে দিলাম, বুঝতে পেরেছ? এই জায়গাটাই, এই জায়গাটাই লাইট পড়ছে, এটা আগে থেকে ঘিরে দিচ্ছি, লেখা যাবে না, আগে থেকে ঘিরে দিলাম, লিখতে গিয়ে তখন তোমাদের মিস্টেক হয়ে যায়, বারমোড়া ট্রায়াঙ্গেল মন্ত ঘিরে দিলাম, এদিকটা ঘিরে লেখা যাবে, এই সাইডটা অসুবিধা নেই, বেশ, এই অংশটা হচ্ছে বারমোড়া ট্রায়াঙ্গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের শুরু করা যাক। কিরকম শুরু করি? ধরো একটা সমীকরণ দিলাম, এস ইকলস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই সমীকরণটা ঠিক আছে কিনা সেটা ডাইমেনশনাল অ্যানালিসিস করব, অর্থাৎ মাত্রা বিশ্লেষণ করে দেখব ঠিক আছে কিনা। তো প্রশ্নটা হচ্ছে, এখানে এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে, টার্মগুলো মাথায় রাখতে হবে সবসময়, মনে রাখবে ইউটা নেক্সট অধ্যায়ে লাগবে, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, ভিটা হবে অন্তিম বেগ, এইরকম টার্মগুলো পুরো অন্তিম বেগ, টিটা হয়ে যাবে সময়, আর এটা হবে ত্বরণ অর মন্দন, আর এসটা হবে সরণ হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট, এই টার্মগুলো মনে রাখতে হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে মন্দনের সমীকরণ হবে, আর মিডিলে প্লাস থাকে তাহলে ত্বরণের সমীকরণ হবে, এই টার্মগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি দেখে নিই, তাহলে মোট কথা আমরা ছোটবেলায় করেছি, গরু সমান গরু প্লাস গরু হয়, তাহলে এখন আমরা রিপ্লেস করব কি, চকলেট সমান চকলেট প্লাস চকলেট হবে। তাহলে এইটা যদি চকলেট হয়, চকলেট চকলেট যদি বলি বা গরুই বলছি, আচ্ছা গরু বলছি, তাহলে এই সমান চিহ্নে এই টোটাল টার্মটা কি হয়ে যাবে, গরুই হবে, আর এই টার্মটা হয়ে যাবে কি, গরু হয়ে যাবে। এটা কি বললাম, যোগ বিয়োগ কাদের করা যায়, এই টার্মটা মাথায় জানতে হবে প্রথমে, যোগ বিয়োগ কাদের করা যায়, একই জাতীয় রাশির যোগ বিয়োগ করা যায়, অর্থাৎ বেগের সঙ্গে বেগ যোগ করতে পারি, সরণের সঙ্গে যোগ বিয়োগ করতে পারি, ত্বরণের সঙ্গে ত্বরণ যোগ বিয়োগ করতে পারি, আর যদি আলাদা রাশি হয়ে যায় তখন আমি যোগ বিয়োগ করতে পারবো না। ধরো আমি বলছি তোমার ভরের সঙ্গে, ভরের সঙ্গে আয়তন যোগ করা যাবে, যোগ করা যাবে না, ভাগ করা যেতে পারে, ভর বা আয়তন নতুন একটা কোয়ান্টিটি হয়ে যাবে ঘনত্ব, বুঝতে পেরেছো? তাহলে যোগ বিয়োগটা হবে সমজাতীয় রাশির, হয় বেগের সঙ্গে বা ত্বরণের সঙ্গে বা এ একই জাতীয় রাশি যোগ বিয়োগ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা বলছি, এই ইকুয়েশনটা দিয়েছে, এইটা যদি গরু হয় সমান গরু প্লাস গরু, অর্থাৎ এখানে এসটা হচ্ছে সরণ, এসটা ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে ইউটি টার্মটা প্রকাশ করবে কি, ডিসপ্লেসমেন্ট সরণ, আর হাফ এটি স্কোয়ার টার্মটা কি প্রকাশ করবে, ডিসপ্লেসমেন্ট সরণ প্রকাশ করবে। সেটা আমরা প্রুফ করব কি করে, মাত্রা বিশ্লেষণ করে, অর্থাৎ এই হোমোজিনিটি টার্মটা, সমমাত্রিক নীতি, এই বিশ্লেষণ করে দেখব এই ইকুয়েশনটা ঠিক আছে। এর মধ্যে একটা ত্রুটির পার্ট কি বলেছিলাম, হাফ টার্ম যদি থাকুক বা না থাকুক, ওয়ান থার্ড ওয়ান ফিফথ যাই থাকুক না কেন, এই টার্মটা কিন্তু ধরা পড়ে না, এই সংখ্যাটা ধরা পড়ে না। দেখে নিই, তার প্রথমে এস মানে কি, এই সরণে মাত্রা কি হয়ে যাবে, আমরা জানি সবসময় সরণে মাত্রা হয়ে যায় ক্যাপিটাল এল, থার্ড ব্র্যাকেটে রাখতে পারো না রাখতেও পারো অসুবিধা নেই,
এবার টার্মটা দেখে নেবো, ইউটি টার্মটা কি পাস করছে, ডান দিকের টার্মটা দেখো, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, ইউটি টার্ম, ইউটি টার্মটা কি হবে, সরণ হবে, এইটা যদি সরণ হয় এই টার্মটাও সরণ হবে, তাহলে সরণের মাত্রা তাহলে এখানে লিখছি ইউ সমান হয়ে যাবে সরণ বাই টি, টি মানে কি সময়, সরণ বাই সময় মানে কি এই টিটাকে নিচে তুলে দিলাম, সরণের মাত্রা এল, সময় মাত্রা টি, তাহলে কত হয়ে যাবে, ও আচ্ছা এখানে এখানে এই টার্মটা দেখতে হবে, এটা কোন সরণ হবে, এই টার্মটা সরণ বোঝাবে, পরে প্রকাশ করব, ইউ মানে কি এই টার্মটা ইউ ইনটু টি, এই গুণফলটা এল বেরোবে, তার মানে ইউ মানে কি, ইউ মানে বেগ, এল টি মাইনাস ওয়ান হবে, আর সময় মাত্রা কি হবে, টি হবে, কিছু নয় মানে কি আছে ওয়ান, বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান ইন্টু সময় মাত্রা কি টি, তাহলে এটা করলে কত হবে, এল টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে মাথায় পাওয়ারটা কত হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার জিরো, কারো মাথায় কেউ নাই মানে সে একাই আছে, তাহলে এল টি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে, তাহলে কত হবে, এল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, ইউটির মাত্রা কি হয়ে যাবে, গুণফলটা এল হয়ে যাবে, ইউটির মাত্রাটা হয়ে যাবে গুণফলটা এল, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাত্রা এল হলো, এরও মাত্রা হয়ে গেল কি, এর মাত্রা এল হলো, ইউটির মাত্রা কত হলো এল, এবার হাফ এ টি স্কোয়ার এর মাত্রাটা দেখে নিই কি হবে, তাহলে হাফ এ টি স্কোয়ার মাত্রাটা দেখে নিই সাইডে, এই সাইডে করে নিই, দেখে নিই হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার এর মাত্রাটা কি হবে, হাফ সংখ্যাটার কোনো মাত্রা হয় না, তাহলে এই টার্মটা মানে কি এ টি স্কোয়ার মাত্রাটা দেখি ঠিক আছে কিনা, এ মানে কি, এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা কি হয়ে যায়, আগের ক্লাসে করেছি এল টি মাইনাস টু, আর সময় মাত্রা কি, সময় মাত্রা টি, ক্যাপিটাল টি, তার স্কোয়ার, এটা যোগ করো এল টি মাইনাস টু প্লাস টু, কাটাকাটি করে জিরো হয়ে যাবে, তাহলে এল টি টু দি পাওয়ার জিরো মানে কত হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে, ওয়ান ইন্টু এল মানে এল হয়ে যাবে, তাহলে হাফ এ টি স্কোয়ার বা এ টি স্কোয়ারের মাত্রা কত হয়ে গেল এল, তাহলে এলও এস এর মাত্রা এল হলো, ইউটির মাত্রা এল, হাফ এ টি স্কোয়ার মাত্রা কি হলো এল, তাহলে এই সমীকরণটা ঠিক আছে, এইভাবে আমাদের প্রমাণ করতে হবে এই সমীকরণটা, তাহলে ঠিক আছে, এটা পরীক্ষায় দেয় না এগুলো, কোনটা কোনগুলো পরীক্ষায় দেয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, কোনটা পরীক্ষায় দেয়, তাহলে কোনটা পরীক্ষায় দেয় দিচ্ছি, এই রকম সমীকরণ ধরো আমি দিয়ে দিলাম সমীকরণ, সাপোজ দিয়ে দিলাম ধরো এস ইকুয়াল টু, সাপোজ দিয়ে দিলাম এটি প্লাস বি বাই টি প্লাস সি, এইরকম একটা ইকুয়েশন দিয়ে দিলাম, তাহলে এখানে বলে দিলাম এসটা হচ্ছে সরণ বলে দিলাম, আর টিটা বলে দিলাম সময়, এইরকম কোশ্চেন থাকে পরীক্ষায়, তো এই এসটা সরণ আর টিটা সময় বলে দিয়েছি, এখানে নির্ণয় করতে হবে কি এ কমা বি ও সি, এই যে তিনটে বললাম এদের মাত্রা বার করতে হবে, এদের মাত্রা কত, এটা হচ্ছে কোশ্চেন, এসটা সরণ টিটা সময় হলে এ বি সি এদের মাত্রা কত হবে, এটা বার করবো কি করে, সিম্পল এইটা সরণ আছে, এটা যদি সরণ হয় তাহলে এটি টার্মটা, এই টার্মটা কি বোঝাবে, গরু সমান গরু প্লাস গরু, তাহলে এইটা যদি সরণ হয় এই এটি টার্মটা সরণ হবে, আর এই টোটাল টার্মটা হয়ে যাবে কি সরণ হবে, ঠিক আছে, তাহলে এটি টার্মটা দেখে নিই কি আসছে, তাহলে এস এর মাত্রাটা কি হয়ে গেল, এস এর মাত্রা এল, সরণের মাত্রা এল, আর এটির মাত্রাটা দেখে নেব, এটির মাত্রাটা কি হয়ে যাবে, এটিটা কি বোঝাবে, সরণ বোঝাবে, তাহলে সরণের মাত্রা কি হবে, আগে করলাম এল বা এস সমান হয়ে যাবে এল বাই টি, টি মানে সময়, সময়ের মাত্রা কি হয়ে যাবে ক্যাপিটাল টি, তাহলে কিছু নাই মানে মাথায় ওয়ান আছে, প্লাস ওয়ানটা উপরে উঠলে কত হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান, তাহলে এই মাত্রাটা কার হয়ে গেল, এর মাত্রা হয়ে গেল, দেখো বসাও এল টি মাইনাস ওয়ান এল টি এল বাই টি, আর টি টি কেটে যাবে, তাহলে এলই পড়ে থাকবে সরণের মাত্রা, যদি এই মাত্রাটা আমি এখানে বসে দিয়ে জায়গায় এল টি মাইনাস ওয়ান এল বাই টি, টি টি কাটবে, তো মাত্রা কি থাকবে, শুধু এলই থাকবে, তাহলে এর মাত্রা থাকবে, এভাবে বিশ্লেষণ করলাম, বেশ এবার দেখো এইটার মাত্রা কত হয়ে যাবে, এলই হবে, এটা টোটালটার মাত্রা কি হয়ে যাবে, এই টোটালটার মাত্রা হয়ে যাবে কি বললাম সরণ এল, এটির জায়গায় এল বসালাম, এই টোটালটার মাত্রা কত হয়ে যাবে, এরও মাত্রা হয়ে যাবে এল, সেখান থেকে আমি বি আর সি এর মান বের করবো, তার আগে এটা করতে গিয়ে দেখতে হবে এই যে ভেতরে একটা পার্ট আছে, ভেতরে পার্টটা কি টি প্লাস সি, এই যে ভেতরে এই পার্টটা আগে করে নেব, নিচের পার্টটা টি প্লাস সি,
টি প্লাস সি যদি থাকে, আমি বারবার বলছি কোন জাতীয় রাশি যোগ বিয়োগ করা যায়, একই প্রকার রাশি যোগ বিয়োগ করা যায়। তাহলে টি এর সঙ্গে সামথিং যোগ, টিটা সময় হলে সিটা হয়ে যাবে কি সময়, তা দেয়ারফর এই টোটাল টার্মটা হচ্ছে সময়। তাহলে টিটা সময় তাহলে সিটা অবশ্যই কি হয়ে যাবে, সময় হবে। সমজাতি রাশির যোগ বিয়োগ হয় তার সময়ের সঙ্গে কি যোগ করা যাবে, সময় যোগ করা যাবে, তাহলে সেটা সময় হয়ে যাবে। সময় মাত্রা কি হয়ে যাবে, ক্যাপিটাল টি, তাহলে সি এর মাত্রা হয়ে গেল। এবার বসে দাও এই টার্মটার কি হয়ে যাবে, বি বাই টি প্লাস সি, তাহলে বি বাই সময় এই টার্মটা করছে, বা বি বাই নিচে নিচেকার টার্ম ওই টার্মটা করছে, বি প্লাস টি প্লাস সি কষ্ট কোথায় হয়ে যাবে, এই টোটাল টার্মটা কি হয়ে যাবে সরণ, এই টার্মটা কি হয়ে যাবে সরণ, সরণের মাত্রা কেন হয়েছে, সরণ সময় লিখেছি, টোটালের মাত্রা হয়ে যাবে এল। তাহলে বি বাই টি প্লাস সি মানে কি, টি প্লাস সি মানে সময়, টি প্লাস সি মানে সময় ইন্টু কত হয়ে যাবে এল, নিতে বোঝা যাচ্ছে তো। দেয়ার ফোর এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে বি সমান হয়ে যাবে এল ইন্টু সময়, এল ইন্টু সময় মাত্রা কি টি, এল টি হয়ে যাবে, কি হয়ে যাবে এল টি, তাহলে বি এর মাত্রা কত হয়ে যাবে এল টি। ঠিক আছে, দেখো এখানে বি এর মাত্রা এল টি বসাও, বাই টি, টি টি কাটবে একটা এল পরে থাকবে, ঠিকই আছে। তাহলে মাত্রা কি পেয়ে গেলাম, এর মাত্রা দাঁড়িয়ে গেল দিস, এই এর মাত্রা কি দাঁড়িয়ে গেল, এর মাত্রা দাঁড়িয়ে গেল হচ্ছে বেগের মাত্রা টি মাইনাস ওয়ান। এটা অ্যাকচুয়ালি কি বোঝাবে, বেগ বোঝাবে, বেগ ইন্টু সময় মানে সরণ বোঝাই। এস ইকুয়াল টু ভিটি করো না, ভি ইন্টু টি করো, দেখো এটা হয়ে যাবে। আর সিটা হয়ে গেল কি, সি এর মাত্রা কি হয়ে গেল, সি এর মাত্রা হয়ে গেল টি, আর বি এর মাত্রা কি হয়ে গেল, বি এর মাত্রা হয়ে গেল এল টি, হয়েছে। এইভাবে কিন্তু প্রবলেমগুলি সলভ করবে, পরীক্ষা এরকম আসছে। একটা এক্সাম্পল, এটা পরীক্ষা খুব এসছে, নাম্বার টু কোশ্চেন, এটা আমি জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গাটায় বারমুডা ট্রায়াঙ্গেলটা থাক, ওই জায়গাটা চলে গেলে আর লেখা বোঝা যাবে না। আর একটা প্রবলেম নম্বর টু দিচ্ছি, ধরো তোমাদের এই রকম ভি ইকুয়ালস টু দিয়ে দিলাম, এটা পরীক্ষায় দিয়েছিল, এ টি প্লাস বি বাই, দেখবা খাতা এই বইয়ে আছে কোনো একটা সালে দিয়েছিল কোশ্চেনটা, ভি সমান এ প্লাস এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এ সমান দিতে পারে, এ সমান তরণ সমান এটা দিতে পারে, তাহলে এই টার্মটা বলে দিলাম ভিটা হচ্ছে বেগ আর টিটা হচ্ছে কি সময়, যদি হয় ভিটা বেগ আর টিটা যদি সময় হয় তাহলে এ বি ও সি এদের মাত্রা বের করব, এদের মাত্রা কত নির্ণয় করব, এটা কোশ্চেন। তাহলে আমরা কি করব, এই টার্মটা যদি বেগ হয় তাহলে এই টার্মটা কি হবে, বেগ সমান বেগ প্লাস কি হবে, এটা বেগ গরু সমান গরু প্লাস গরু প্লাস গরু হবে। আর এই টি এর সঙ্গে কি সি, টি প্রথমেই এইটাই করে দিই, ধরো টি প্লাস সি, এই টার্মটা কি বোঝাবে বলো, এই টার্মটাই প্রথমে দেখো, টি প্লাস সি মানে কি, টিটা সময় হলে সিটা অবশ্যই কার সঙ্গে কার্যক করা যাবে, সমজাতীয় রাশি, তাহলে সিটাও হয়ে যাবে কি, এই টোটাল টার্মটা হবে সময়, তাহলে সিটা হয়ে যাবে কি সময়। মানে এটা হচ্ছে লজিক কাজ করছে, তোমরা হচ্ছে তোমরা হয়তো পড়েছো এই কি বলবো আছে ফিলোজফিতে, ফিলোজফিতে পড়েছো টি প্লাস সি সমান, আবার এটাও পাবো আমরা ওই লাস্টে একটা তোমার হচ্ছে ওই গেটে পাবো, লজিক গেটে দা মর্গানস থিওরিতে ওগুলি পাবো। তাহলে সিটা হয়ে যাবে সময় প্লাস সময় সমান সময়, মানে কি সময় প্লাস সময় সমান সময়, সিটা হবে সময়, তাহলে সময় মাত্রা কি হয়ে যাবে টি, তাহলে সি এর মাত্রা হয়ে যাবে টি, হয়ে গেল। এবার এবার দেখে নি পরপর তোমার নিজেরা করো, এটির মাত্রা কত হয়ে যাবে, এটি এটি টার্মটা, এই টোটাল টার্মটা কি বোঝাবে, টোটাল টার্মটা বোঝাবে বেগ, এই টার্মটা বোঝাবে কি বেগ, বেগ সমান টোটাল টার্মটা বেগ, বেগের মাত্রা কি এল টি মাইনাস ওয়ান, অর এ সমান হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান বাই টি, টি মানে সময়, তাহলে বসিয়ে দাও এল টি মাইনাস ওয়ান বাই ক্যাপিটাল টি, কিছু নাই মানে ওয়ান আছে, উপরে যদি উঠে যায় তাহলে কত হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান, প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে হচ্ছে কত মাইনাস টু হয়ে যাবে, তাহলে কত হবে এল টি মাইনাস টু, এটা কার মাত্রা দাঁড়িয়ে গেল, এর মাত্রা দাঁড়িয়ে গেল, এল টি মাইনাস টু কার মাত্রা দাঁড়িয়ে গেল, এর মাত্রা দাঁড়িয়ে গেল, ঠিকই আছে। কেন এ যেহেতু এল টি মাইনাস টু বসাও, এল বাই টি স্কোয়ার, টি টি একটা কাটবে, তাহলে কিসের মাত্রা দাঁড়িয়ে যাবে, বেগের মাত্রা দাঁড়িয়ে যাবে, মান পুট করবে আবার ব্যাকটা চলে আসবে, বেশ। আর এই টার্মটা টোটাল টার্মটা কি বোঝাবে তাহলে স্যার,
টোটাল টার্মটা বোঝাবে বি বাই টি প্লাস সি, এই টোটাল টার্মটাও বোঝাবে কি বেগ। তাহলে এইখান থেকে বলতে পারে বি বাই টি প্লাস সি মানে কি, বি বাই টি প্লাস সি মানে কি সময়, সময় হয়ে যাবে বেগ, বেগ মানে কি মাত্রা কত হবে এল টি মাইনাস ওয়ান, দেয়ার ফোর বি সমান হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান ইন্টু সময়। ঠিক আছে, তাহলে কত হবে এল টি মাইনাস ওয়ান ইন্টু সময় মানে টি, পিছনে মানে ওয়ান আছে মাথায়, তাহলে গুণ করে দিলে কত এল টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে এল টি টু দি পাওয়ার জিরো মানে কত হয়ে যাবে এল হয়ে যাবে, বি এর মাত্রা কি হয়ে যাবে এল। তাহলে বি এর মাত্রা যদি এল হয়ে যায় এল বাই টি এল টি মাইনাস ওয়ান, তার মানে বেগের মাত্রাই হয়ে যাবে, ঘুরে ফিরে সব একই ব্যাপার। তাহলে কি করে বার করছি বুঝতে পারছো সমমাত্রিক কেন, এই সমান চিহ্নের বাম দিকে যা এর মাত্রা যা হবে ডান দিকের প্রত্যেকটা টার্মের মাত্রা সেম সেম হবে, এটা মাথায় ঢুকে নাও। সমমাত্রিকতার নীতি বলতে এটা বোঝায় সমান চিহ্নের বাম দিকে যে কোয়ান্টিটি থাকবে ডান দিকের কোয়ান্টিটি সেম হবে মাত্রাটা, সে মাত্রা বিশ্লেষণ করে এ বি সি এদের টার্মগুলো মাত্রাটা বার করছি। এইরকম লক্ষ 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 বলবো না, অত এক্সাম্পল করার দরকার নেই, চার পাঁচ টাইপের করলেই হবে। সরণ দিয়ে সমীকরণ করবে আগেরটা করেছিলাম, তোমরা বেগ দিয়ে করেছো, তোমরা এখন প্র্যাকটিস করবে এটা ত্বরণ দিয়ে করবে, এ বসবে ত্বরণ সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি স্কোয়ার করে দেবে। এইরকম সমীকরণগুলি বিভিন্ন রকম ভ্যারিয়েশন করা যেতে পারে, যেমন ধরো এই সমীকরণটা যদি আমি এটা করি তাহলে কি হবে, ধরো এই সমীকরণটা আমি চেঞ্জ করে দিলাম, সাপোজ বেগ সমান এ টি স্কোয়ার করে দিলাম, সাপোজ এ টি স্কোয়ার প্লাস বি বাই টি প্লাস সি করে দিলাম, তখন এ টি স্কোয়ার টার্মটা কি বোঝাবে বেগ বোঝাবে, অবশ্যই বেগ বোঝাবে, তখন এ টি স্কোয়ার ইকুয়ালস টু হবে বেগ, তখন এর মাত্রা বার করবে কি করে হয়ে যাবে স্যার, তাহলে এ সমান হয়ে যাবে কি বেগ বাই টি স্কোয়ার, বেগের মাত্রা কি এল টি মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার মানে কি টি স্কোয়ার, উপরে এলো কত হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে কত হবে মাইনাস থ্রি হয়ে যাবে এল টি মাইনাস থ্রি, এইটা হয়ে যাবে। এইভাবে করবে, এভাবে করবে দেখবে হয়ে যাবে। ঠিক আছে, বাকি তো এই টোটাল টার্মটা বেগ বোঝাবে, আর টি প্লাস সি মানে এটা সময় সেটাও সময় হয়ে যাবে। এইরকম লক্ষ লক্ষ অনেক এক্সাম্পল বইয়ে থাকবে পারবে। সমমাত্রিক নীতি আশা করি বোঝা গেল, ত্রুটিটাও বোঝা গেল। ত্রুটিটা মানে কি, এখানে সংখ্যাগুলো আগেরটা যেটা করেছিলাম এস ইকল টু ইউটি প্লাস আপ অফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ এস, টুটা থাকলেও যা না থাকলেও মাত্রা বিশ্লেষণ একই মাত্রাটা বেরোবে, কিন্তু এইটা হচ্ছে ত্রুটি, সমমাত্রিক নীতির ত্রুটি। তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করো, নেক্সট ক্লাস হবে, বাকি আর আর দুটো ক্লাস লাগবে এই অধ্যায়ে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।